পাঁচ ধরনের মেয়েরা উপরে উপরে ভালো কিন্তু তলে তলে বদের হাড্ডি আপনার আশেপাশে এমন অনেক মেয়ে আছে যাদেরকে দেখে আপনি ভাবেন এরা নিরীহ প্রাণী কিন্তু খোঁজ নিলে দেখবেন বাস্তবে এরা শয়তানের নানি উপরে উপরে এদেরকে দেখতে খুবই ভদ্র ও সহজ সরল মনে হলেও তলে তলে এরা এতটা বদের হাড্ডি হয়ে থাকে যে আমার মনে হয় শয়তানের যখন বুদ্ধি কম পড়ে যায় তখন শয়তান এদের কাছে আসে বুদ্ধি ধার করার জন্য তো সে মেয়েগুলো আসলে কারা আর কিভাবেই বা তাদেরকে চিনবেন না না এদের পিছনে লেজ থাকে না যে লেজ দেখে চিনবেন বরং এদের কিছু আচরণ আছে যে আচরণগুলো গুলো দেখলেই এদেরকে চেনা যায় তো সেই আচরণগুলো আসলে কি কি তার উপরই আজকের ভিডিও তো তাহলে আর দেরি কেন চলুন ভিডিওটি শুরু করা যাক নাম্বার ওয়ান দল ধরে ঘুরে বেড়ানো মেয়ে কয়েকটা মেয়ে দল ধরে একসাথে স্কুলে যাতায়াত করতেই পারে কয়েকটা মেয়ে দল ধরে একসাথে প্রাইভেট বা কোচিং এ যাতায়াত করতেই পারে এটা ভালো আমি তাই এদের কথা বলছি না আমি সেই সব মেয়েদের কথা বলছি যাদের কয়েকটা মেয়ে মিলে এমন একটা দল আছে যে এরা তাদের সেই দল ছাড়া এক পাও চলে না এরা তাদের স্কুলে বা নিজের পাড়ায় বা নিজের মহল্লায় বা নিজের বাসার আশেপাশে সারাক্ষণ সেই দল ধরেই ঘুরে বেড়ায় মনে হয় যেন এরা মুরতে গেলেও দল ছাড়ে না দল ধরেই মুরতে যায় আর এমন গ্যাংগুলো কেন জানি বেশিরভাগ ক্ষেত্রে তিনটি মেয়ে নিয়েই গঠিত হয় তো এমন দল ধরে ঘুরে বেড়ানো মেয়েগুলো থেকে একটু সাবধানে থাকবেন কারণ এমন দলের মেয়েরা খুবই ড্যাঞ্জারাস হয়ে থাকে শেওড়া গাছে যেমন পেতনি বাস করে ঠিক তেমন মেয়েদের এমন দলের মাঝে শয়তান বসবাস করে নাম্বার টু ছেলেদেরকে দেখলেই হাসাহাসি করা বা ফুসুর ফুসুর করা মেয়ে আপনি জীবনে কখনো না কখনো এমন পরিস্থিতির শিকার অবশ্যই হয়েছেন যে কয়েকটা মেয়ে দল বেঁধে কোথাও দাঁড়িয়ে আছে আর আপনি তার পাশ দিয়ে যাচ্ছেন মেয়েগুলো আপনাকে দেখে আপনার কোনো একটা ব্যাপার নিয়ে তাদের নিজেদের মাঝে সেই হাসাহাসি করতেছে এবং কি কি যেন কানাকানি করতেছে তো যাই হোক যে মেয়েগুলো এভাবে দল ধরে থাকে এবং ছেলেদেরকে দেখলে তাদের নিজেদের মাঝে হাসাহাসি করে বা কানাকানি করে এমন দলের প্রতিটি সদস্য এক একটা প্রশিক্ষণ প্রাপ্ত পদের হাড্ডি হয়ে থাকে নাম্বার থ্রি টোপ দিয়ে বেড়ানো মেয়ে এমন কিছু মেয়ে আছে যারা একদিনের পরিচয়ে বা হুট করে আপনার সাথে এমন ভাবে কথা বলবে বা এমন ভাবে মিশবে বা আপনার সাথে এমন আচরণ করবে যেটা দেখে আপনার স্পষ্ট মনে হবে পাখি যেন নিজে উড়ে এসে আপনার খাসায় ঢুকে পড়তেছে কিন্তু আপনি খাসার দরজাটা বন্ধ করতে গেলেই দেখবেন পাখি ফুরুত করে উড়াল দিচ্ছে আর ধরা দিচ্ছে না এবার আপনাকে তার পিছে পিছে দৌড়ে নিয়ে বেড়াচ্ছে আপনি ভাববেন তুই যখন ধরাই না তাহলে এভাবে টোপ দেওয়ার কি মানে হয় আরে মাম্মা এগুলো বদের হাড্ডি মেয়ে এইসব মেয়েদের কাজই হলো টোপ দিয়ে বেড়ানো আর ছেলেদেরকে পিছে পিছে ঘুরিয়ে মজা নেওয়া বাস ট্রাকের পিছনে যেমন লেখা থাকে একশো গজ দূরে থাকুন ঠিক তেমন এসব মেয়েদের থেকে সবসময় একশো গজ দূরে থাকবেন জিনের বাচ্চা যেমন গুপ্ত ধনের লোভ দেখিয়ে সবকিছু লুটে নেয় ঠিক তেমন এসব মেয়েরা রিলেশনের লোভ দেখিয়ে জীবন তেনা তেনা করে দেয় নাম্বার ফোর অতি চঞ্চল বা চটচট করে কথা বলা মেয়ে কিছু মেয়ে দেখবেন যারা এত চঞ্চল হয়ে থাকে যে বন্দুকের টিগার চাপলেও মনে হয় এত তাড়াতাড়ি গুলি বের হয় না এদেরকে কিছু বলতে গেলে যত তাড়াতাড়ি এরা মুখের উপর তার জবাব দিয়ে দেয় এসব মেয়ে প্রচুর সাংঘাতিক টাইপের হয়ে থাকে ভুলেও অন্য কোনো লোকের সামনে এদের সাথে কথা বলতে যাবেন না আপনাকে ন্যাংটা করে ছেড়ে দিবে আই মিন আপনার ভালো কথার বিপরীতে সে চট করে এমন ব্যাকাটারা কথা বলে দিবে যে ইজ্জত নিয়ে ফিরতে পারবেন না তো এমন টাইপের মেয়েদেরকে অনেকেই উপরে উপরে ভালো মনে করলেও বাস্তবে এরা খুবই বদের হাড্ডি হয়ে থাকে নাম্বার ফাইভ অতি ভদ্র মেয়ে বা অতি কম কথা বলা মেয়ে মেয়েরা ভদ্র হবে কম কথা বলবে এটা স্বাভাবিক কিন্তু যদি দেখেন কোন মেয়ে কেন যেন অতিরিক্তই ভদ্র তাহলে বুঝে নেবেন ডালমেকুস কালাহে কারণ অতি ভক্তি চোরের লক্ষণ আর অতি ভদ্রতা বদের হাড্ডির লক্ষণ প্রেমে ছাকাকে খেয়ে ব্যাগা হয়ে কোনো মেয়ে যদি অন্য মেয়েদের সাথে বা কারোর সাথে মেশা বন্ধ করে দেয় সেটা স্বাভাবিক কিন্তু কোনো মেয়ে যদি অকারণে কারোর সাথে না মেশে সবসময় একা একা থাকে অন্যদের সাথে খুবই কম কথা বলে তাহলে নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট সম্ভাবনা এই মেয়ে ভিতরে ভিতরে এতটা বদের হার্ডডি আর এতটা শয়তানের খারাজিল ঝিলকি যেটা আপনার আমার আইডিয়ার বাইরে আপনার আমার শয়তানি যেখান থেকে শেষ হয় এদের শয়তানি সেখান থেকে শুরু হয় আমার দাদির বলা একটা কথা মনে পড়ে গেল আমার দাদি বলতো মুখমোজা মানুষ গু খাওয়ার জম এই কথাটার অর্থ কে কে বুঝেছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আর হ্যাঁ ভিডিও যখন ভালোই লেগেছে তাহলে লাইক দিতে লজ্জা কিসের লাইকটা দিয়েই যান না প্লিজ তো ভালো থাকবেন সবাই বাই বাই